আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে সকল ভাই ইন্টারভিউ দিতে যান, তো আপনাদের ইন্টারভিউতে কিভাবে ইন্টারভিউ নেয়, কিভাবে আপনাদের মেশিনগুলো নাড়ায় দেয়, কোন কোন স্থানে ইন্টারভিউ দিতে গেলে মেশিন নাড়ায় দেয়, তো এই ভিডিওতে দেখতে পাবেন। পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন। দেখেন নিরেলটা কি লোপারের ঘাড়ে অতিরিক্ত পড়তেছে। এখন আপনার শুধু খালি অবস্থায় যদি এত পরিমাণ ঘাড়ে পড়ে, দেখেন আমার নিরেলটা কি পরিমাণ বাঁকা হয়ে যাইতেছে। এটা হইতাছে আমার লোপার অ্যাবর্ডিং সমস্যা। এখন এই অ্যাবর্ডিং সমস্যা যদি বেশি এরকম পড়ে, তাহলে বুঝবেন আপনার নিরেল ভাঙ্গার সম্ভাবনা আছে। আর যদি বেশি গ্যাপ থাকে, যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার স্কিপ পড়বে। এখন আপনি অ্যাবর্ডিংটা ঠিক করতে হবে। তো অ্যাবর্ডিংয়ের কাজ হইতেছে লুপার সামনে, মানে আমার দিক থেকে সামনে আর পিছনে নেওয়া, আর বেল টাইমিং দিয়ে আপনি লুপারের ব্যাক পজিশন ঠিক করতে পারবেন। তো আমি এখন অ্যাবর্ডিংটা ঠিক করব। অ্যাবর্ডিং দেখেন, অ্যাবর্ডিং কিন্তু আমাদের কিন্তু স্কেল আছে, অ্যাবর্ডিং স্কেল। তো এইখানে আমরা কিন্তু স্কেলের মাধ্যমে এইখানে জাস্ট অ্যাবর্ডিং যদি আপনার সামান্য কিছু আপ ডাউন করা লাগে, তখন আপনার এইখানে ধরার দরকার নাই। এইখানে একটা ডালি আছে, 8 মিলি ডালি আছে, আট নাম্বার ডালি দিয়া এটা লুজ দিয়া এই মাঝখানে যে নাটটা আছে, এটা এই ভিতরের দিকে আর উপরের দিকে লুজ টাইট দিলে অ্যাবর্ডিং সামনে পিছে হবে। কিন্তু আমাদের এটা বেশি অ্যাবর্ডিং নাড়ানো আছে, যার কারণে আমরা অ্যাবর্ডিংটা এইখান থেকে করব। দেখেন লুজ দেওয়ার পরে এখন আমার এলকিটা দিয়া যদি আমি দেখাই, একটু খেয়াল করেন, দেখেন আমার লুপারটা দেখেন সামনে পিছে কিভাবে মুভ করতেছে। এখন আমার ঘাড়ে কতটুক পড়বে, যদি আমার ঘাড়ে বেশি পড়ে তাহলে কিন্তু আমার নিডেল ভাঙবে, আবার ঘাড়ে যদি কম পড়ে তাহলে কিন্তু আমার স্কিপ পড়বে। তো দেখেন এখন আমি কতটুক ঘাড়ে রাখবো, কতটুক অ্যাঙ্গেলে ঘাড়ে তো দেখেন ভিউয়ার্স, আমার যে লোপারটা আছে লোপারের ঘাড়ে আপনার কতটুক পড়বে বা কোন পর্যায়ে পড়বে, আমার এই যে লুপারের উপরে এইখানে পড়লে কিন্তু আমার নিডেল ভেঙে যাবে। এই যে লুপারের যে মাথার অংশ আছে এখানে পড়লে কিন্তু নিডেলটা ভেঙে যাবে। দেখেন লুপারের এইখানে এই যে কাটা অংশ, ঠিক এইখানে পড়লে কিন্তু নিডেলটা স্লিপ কেটে চলে যাবে, আমার এইখানে ফালানো লাগবে। এখন আমার বেশি গ্যাপ হলে স্কিপ পড়বে, ঠিক আপনারা ঠিক এই পর্দায় রাখবেন। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, দেখেন আমি কিভাবে রাখছি। যদি আপনারা এটারে তিনটা ভাগ করেন, ধরতে পারেন আপনার, দেখেন এই যে আমার নিরেলটা পড়ে কিন্তু দেখেন কত সুন্দর স্লিপ কেটা চলে যেতেছে। অতএব যদি আপনি এই পর্যায়ে রাখেন তাহলে কিন্তু আপনার নিডেল ভাঙবে না, প্লাস স্কিপও পড়বে না। দেখেন হোলডাও কত সুন্দর, একদম 100-এ 100 হোলডাও মিলা যেতেছে। যদি 100% ধরেন, শতকরা আপনি 45% আপনার ঘাড়ে লুপারের ঘাড়ে নিডেলটা পড়বে। দেখেন লুপারের ঘাড়ের উপরে কিন্তু নিডেলটা পড়বে। তো এখন আমরা এটা ভালো করে টাইট দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখলেন আপনারা ইন্টারভিউতে এই বিষয়গুলো বেশি নাড়ায় দেয়, তো এই বিষয়গুলো কিভাবে ঠিক করবেন আপনি, এই আমি যেভাবে দেখাইছি এই বিষয়গুলো যদি এইভাবে ঠিক করেন 100-এ 100 হবে, এবং কি আপনি ইন্টারভিউতে পাস করতে পারবেন, যে কোনো ভালো একটা কোম্পানিতে চাকরি করতে পারবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।